এটা হইলো আমার চাচাতো ভাই, একটা ভাই আমার এনাতুল হক, আমার ছোট ভাই। আমার চাচার একটা সন্তান ছিল এনাতুল। আমার মা আমার বাবার ঘর থেকে নয়জন ভাই বোন হয়েছি, আর আমার চাচার কোনো সন্তান ছিল না। অনেক আরাধনের পরে কাজা বাবা শম্ভুগঞ্জির কাজা সাহাবুদ্দির সাইবুদ্দির উনি এবং আমার বাপ সাসারা এই গ্রামের সবাই উনার ভক্ত ছিলেন। উনার দোয়াতেই আমার চাচার একটা সন্তান হয়েছিল। হ্যাঁ, সন্তান হয়েছিল, তার নাম এনাতুল হক, এবং সে পল্লী চিকিৎসক, মানে এই আমাদের এলাকায় যত এই এই দরিদ্র গ্রাম তো দরিদ্র দেশ তৈরি, বাড়ি এলাকা দরিদ্র, এই দরিদ্রদের সে সেবা করে। যাই হোক, আমি মনে করবো যে আমার ভাই আমার পাশে আছে, চিরজীবন ভরা থাকবে। হ্যাঁ, এটাই আপনারা এই সবাই দোয়া করবেন। আর আমার বাড়ি রইলো এরিয়া, এখান থেকে এই পর্যন্ত বাড়িটা এই পর্যন্ত গিয়েছে সুজা। আর এই যে এইদিক দিয়া এখানে এখানে আমার বসত বিড়া, এটা আমার বসত বিড়া। এখানে আমার বাবা, আমার মা, এবং এই বিড়াতেই আমার মা কত কিছু যে করেছে আমার বাবা, এটা বলার মতো কিছু নাই। যা করেছে সে অংশীদার হিসাবে আমি ছিলাম পাশে, আমি বাবার প্রথম ছেলে ছিলাম। কত দুঃখে কত কাউনে আনা কাউনে এই এই জায়গাটা, কিন্তু এই জায়গাটা আমি কিছু করি নাই, কারণ আমার সংসার পরিজন সবাইকে চালাইয়া লেখাপড়া করাইয়া আমি এই জায়গাটা এখনো কিছু করতে পারিনি। আমার আশা আছে করার, কারণ আল্লাহ জানে আমার মা বাবা বেঁচে আছে। আমার বাবা মারা গেছে আজ থেকে 28 কি 30 বছর আগে, আমার বাবাই মারা গেছে। এখানে আমার বাবার দিকে যেতে পারে নাই যে আমি কুদ্দুস বয়াতি হয়েছি, এটার জন্যই আমি খুব দুঃখিত। হ্যাঁ, আমার চাচা কিন্তু আবার আমার চাচা চাচা দেখে গেছে, কিছু কিছু দেখে গেছে। হ্যাঁ, তো এই যে জঙ্গল, এই যে জঙ্গলই আমার মঙ্গল, এই জঙ্গলই আমার প্রাণ, এই জঙ্গলে আমার অনেক রাত অনেক দিন কাটছে। আমাকে যখন আমার বাবা মা গালাগালি করতো, মন্দামন্দি করতো, কাম তো আমি গানের লেগে আমি গানের জন্য ঘুরতাম, তখন এখানে একটা গাছ ছিল, একটা কাঁঠাল গাছ, এই এই জায়গাতে একটা কাঁঠাল গাছ ছিল। আর আমি বেশি থাকতাম আমার চাচার ঘরে, আমার দাদি থাকতো আমার চাচার ঘরে। এই কাঁঠাল গাছের মধ্যে আমার কয়েক রাত চলছে গামছা কোমর বান্ধিয়া আমি কাঁঠাল গাছে আমি কাটাইছি। এখন সেই গাছটা নাই আমার বাড়িটাই, আমার চাচা, এরপরে অন্য অন্য চাচারা। হ্যাঁ, তার আর কো আগে যাই, এই এই জঙ্গল, এই বাস, এসব আমাদের, কিন্তু আমি কোথায় আছি আমি তো এখানে অনেক সময় আমার অনেক সময় অবসর সময় যে সময় বাড়িতে রয়েছি, আমার এই জায়গাটা ছিল আমার মানে প্রস্রাব পায়খানা করার জন্য। আমার এখানে আরও কিছু গাছ ছিল, এখানেই আমার দিন কাটত। আমি হাতে লুডা লইয়া হাতে বদনি নিয়ে আমি এখানে আমি পায়খানা করতাম, আর কিন্তু বদনির সাথে বাজনা বাজাইতাম। হ্যাঁ, যে এত বড় একটা পাগল ছিলাম গানের, আমি পায়খানার বই আমি গান গাইছি, আমি এটা আমি কি বলবো। আর একটু আগে আসি, একটা ভাই ছিল, তার নাম ছিল আবুল কালাম।
আমার ফিটটা ছিল আমার আমার ছোট আমার ভাইটা দারুণ কালো জ্বর আইছিল এই সময় কালো জ্বর এই ভাইটা আমার এই গাছটা বাড়ির সামনে থেকে নিয়ে লাগাইতে হয়ে গেছিল এই কালো জ্বরে আমার ভাই কালো জ্বরে আমার ভাই মারা গিয়েছিল কিন্তু এই গাছটা আমি এখনো রেখেছি এটা আশা করি থাকার জন্য হ্যাঁ থাকবে তাই আমি মনে করি ইতিহাস ইতিহাস আমি কোথায় ছিলাম কোথায় থেকে আমি কোথায় গিয়েছি এটা আপনারা দেখবেন এবং বিবেচনা করবেন হ্যাঁ ওই যে আমাদের এইসব জায়গার মধ্যে আমরা গোসল বুড়ো করতাম মাছ মারতাম এদিকটা পানি সব ভরা থাকত মানে আমার যে স্থানটা এখানে কিন্তু আমার শুধু কালে জীবনটা এই জঙ্গলে কাটছে বাপ মায় যখন দৌড়ান দিছে তখন এইসব জঙ্গলের মাঝে আমি বিছনা করিয়া আমার এই কয়েকজন লোক লইয়া থাকতাম তবু যে সময় বাপ মা ঘুমাইতো তখন গান আরম্ভ করতাম এখানে বিরাট বিরাট গাছ ছিল বিরাট বড় বড় গাছ গাছ আর এখন নাই এই গাছের মধ্যে উঠতাম আম গাছ ছিল আম এবং সেই আনারসের বাগান ছিল এসব জঙ্গলে আনারস কেউ লাগানি লাগতো না এমনি কিন্তু এই জঙ্গলে আনারস আনারস হইতো যার ফলে আমরা এখান থেকে আনারস রাত্রে নয় দিনে চুরি করে নিয়ে জঙ্গলও বড় ছিল চুরি করে নিয়ে আমরা পাট খেতে বইয়ে বইয়ে খাইতাম হ্যাঁ আসো কথাটি মানে আমার এই যে আমার শিশুকালটা কত কঠিনে কত কত কঠিনে কত অসুবিধায় কত খাওয়া না খাওয়ায় এই জায়গাটি চলছে এ আমার এটি হলো আমার চিহ্ন এটি হলো আমার তা এই আমার খুব আপন হ্যাঁ আর এই যে এরিয়াটা আছে এরিয়াটা একটা একটা বন্ধ একটা হাও এই হাওটা কিন্তু বিশাল বড় হাও ছিল এখানে জলকাজ ছিল এখানে একটা কুড়ি ছিল একটা বিল ছিল বিলটা এখনও আছে বিশাল বড় বিল সেই বিল থেকে এখন তো আগের মতো নাই বিল নাই শাসাবাত হয়ে যায় সবটাই হ্যাঁ তো এখান থেকে কিন্তু মাছ মারিয়া আমরা খাইতাম আর এইখান থেকে আমার উস্তাদের বাড়ি এখান থেকে বেশি দূরে এক কিলো হবে এইদিক দিয়ে এই রাস্তায় এইদিক দিয়ে এই রাস্তায় আমার উস্তাদ মনসুর বয়াতি আমার বাড়িতে আইতেন আমি এখানে আমার বাপ মা শাশুড়ারে গান শুনাইতেন আর আমি বসে বসে বাড়িতে শুনতাম এখানে আমার দুই ভাইয়ের কবর আছে এক ভাই সেখানে আর এক ভাই এই জায়গাতে আমার এক মার ঘরেরই আমরা দুই ভাই চলে গেছে আর আমরা দুই ভাই আছি এক ভাই দেশে বাইরে থাকে মালয়েশিয়া আর আমি তো আপনাদের খেদমতে আছি তাই এই যে হাউসটা দেখছেন এই হাউসটা হইল আমার সারা রাত সারাদিনের এই জিনিস এই হাওরে এমন একটা ক্ষেত নাই এমন একটা ক্ষেত নাই যে আমি এই ক্ষেতে মানুষের ঘরে কাজ না করেছি প্রত্যেকটা গৃহস্থের ঘরে আমি কাজ করেছি এক টাকা আটানা দেড় টাকা দুই টাকা রুজে ধন্যবাদ এ পর্যন্ত আরও দেখাচ্ছি এখানে একটা বেত বিরাট বড় একটা বেত গড়ছিল যে বেত দিয়া কাজ করতো এবং আমাদের বাড়িতেও কয়েকজনে কাজ করছে এইভাবে এখান থেকে বেত বেত নিয়ে আমরাও কাজ করছি গাড়ি বানিয়েছি শাড়ি বানিয়েছি হ্যাঁ বাজারে বিক্রি করেছি সব আমার ঐতিহ্য সেই ঐতিহ্য ভোলার মতো না আমি জানি যে প্রত্যেকে একটা মানুষ প্রত্যেকে আমি একটা গান বানিয়েছি না পাগলা ঘুরারে কই মানুষ করলে যাস আমার গান আমি এইটা বুঝতে পারছি যে আমি একটা নিজেই পাগলা ঘুরা আমি কোথায় ছিলাম কোথায় গেলাম এটা কিন্তু আপনাদের আমার ভক্তবৃন্দ কল্পনা করতে হবে যে একটা মানুষ
কিভাবে বড় হওয়া যায়, এই বড়টা কিন্তু আমার বক্তব্য সবাই হবে। কারণ এখন ডিজিটাল বাংলাদেশ, আমি চাই ডিজিটাল বাংলাদেশে তোমরাও ডিজিটাল হয়ে উঠবে, আমার নামও ডিজিটাল রূপে উঠবে। কারণ আমি গান গেয়েছি, এই দিন দিন নয় আরও দিন আছে, এই দিনের নিবা তোমরা সেই দিনের কাছে। আজকে আমি আনন্দিত গর্বিত, তোমরা এই দিনের সেদিনের কাছে নিয়েছো, ডিজিটালের কাছে নিয়েছো, এটার জন্য আমি গর্বিত।